আর আপনার ড্রামটার মধ্যে ময়লা রাস্তরণ জমছে, আপনি বলেন জমছে কিনা? আমি বলবো তো জমছে, হাতে পায়ে এই ভাবের মধ্যে দিয়ে ওরা কাজ করতে ওদেরকে পা মোজা হাত মোজা পড়াই দিবে, ছাড়লে আমি অন্য জায়গায় যেতে পারবো। অবশ্যই যাবেন স্যার, অবশ্যই। আমি কেন দ্রুত করেন, দ্রুত করেন, আমি কত সুখে স্যার, একটু কমান স্যার, আমি এক টাকা পো করেছি জরি না, না অবশ্যই আমি তো স্বীকার করতেছি স্যার, ঠিক আছে আমার অপরাধ আছে, আপনি কাজ না পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন, হ্যাঁ, তবে আমরা একটু অসতর্কতার কারণে জরিমানা রেখেছি, পরের বার থেকে আমরা এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে জ্বালানোর চেষ্টা করব। অনেকটা ইম্প্রুভ হয়েছে স্যার, আমাকে সাধুবাদ জানাইছে, এখন বলছে আর কিছু ত্রুটি আছে ওগুলো যাতে ভবিষ্যতে খুব অল্প সময়ের মধ্যে গুছাই ফেলতে পারি, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সব গুছাই ফেলতে। চাকতাই এলাকায় আমরা সেমাই ফ্যাক্টরিতে এসেছি, এখানে এসে আমরা এক যে দুইটা ফ্যাক্টরি এ পর্যন্ত আমরা ভিজিট করেছি, একটা ফ্যাক্টরিতে আপনারাও দেখেছেন যে কিছুটা গতবার ইনস্ট্রাকশন অনুসারে কিছুটা সে পরিবর্তন নিয়ে এসছে, তারপরে আরও কিছু ত্রুটি ছিল, অপরিষ্কার অপরিচ্ছন্নতা, ত্রুটি বলতে অপরিষ্কার অপরিচ্ছন্নতা, নোংরা পানি ব্যবহার এবং গায়ের ময়লা কাপড় যেখানে সেখানে ফেলে রাখা, এটার জন্য এবং হাত মোজা ব্যবহার করা, পা মোজা ব্যবহার না করা, এগুলার জন্য আমরা তাদেরকে 20,000 টাকা সতর্কতামূলক অর্থদণ্ড করেছি। আর এখানে একটা প্রতিষ্ঠানে এসেছি, রফিক সেমাই ফ্যাক্টরি, এই সেমাই ফ্যাক্টরিটাতে এসে আমরা বেশ কিছু অনিয়ম পেয়েছি, তো আমরা আসলে গতবারও এই ফ্যাক্টরিটাতে অভিযান করেছিলাম, তো আমার গতবারও ইনস্ট্রাকশন ছিল, তো আমার মনে হয় তারা খুব বেশি পরিবর্তন আনেনি, বরং তাদের যে নোংরা অবস্থা আগের যেরকম ছিল সেই অবস্থায় ছিল, অপরিচ্ছন্নতা রয়েছে, এখানে কালি ঝুলি পড়ছে সেমাইয়ের উপরে, আর এমনকি কাশি থুতুও তারা ফেলে রেখেছে তাদের ফ্যাক্টরির ভিতরে, এবং ফ্যাক্টরির ভিতরে তাদের কর্মীরা ঘুমাচ্ছে। এই সমস্যাগুলি আসলে তীব্রতর, আমরা ওদেরকে 60,000 টাকা অর্থদণ্ড করেছি, আর ভবিষ্যতের জন্য তাদেরকে সতর্ক করেছি, ভবিষ্যতে যদি তাদের এই অপরাধ এভাবে কন্টিনিউ থাকে, আমরা তাদেরকে সতর্ক করেছি যে তাদের ব্যবসা আমরা ক্লোজ করে দেব, একদম ব্যবসা আমরা বন্ধ করে দেব।